আলহামদুলিল্লাহ, আমরা এখন জের দিয়ে উচ্চারণ শেষ করেছি, এখন পেশ দিয়ে হাটা হরফের উচ্চারণ করব। পেশের উচ্চারণ রস্যকারের মতো, এটাও জবরের মতো। চার প্রকারের বানান এবং চার প্রকারের উচ্চারণ করতে হবে, মোট আট প্রকার। আমি প্রথম প্রকার পড়ি, সবাই আমার সাথে পড়েন। হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, উ উ বু তু সু, উ উ বু তু সু। পেশ দেখতে যেমন গোল, ঠোঁটটাও গোল করতে হবে। জিম পেশ জু, হ্যা পেশ হু, খ পেশ খু, জু হু খু, জু হু খু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, দু জু রু জু, দু জু রু জু। সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, লাদ পেশ লু, সু 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 লু, সু 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 লু। ত পেশ তু, ল পেশ জু, আইন পেশ রু, গৈন পেশ ঘু, তু জু রু ঘু, তু জু রু ঘু। ফা পেশ ফু, ক পেশ কু, কা পেশ কু, ফু কু কু, ফু কু কু। লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, লু মু নু, লু মু নু। ওয়াও পেশ উ, হ্যা পেশ হু, ইয়া পেশ ইউ, উ হু ইউ, উ হু ইউ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম প্রকার পেশ দিয়ে বানান করেছি, এইভাবে দ্বিতীয় প্রকার পড়তে হবে। নিচ থেকে কালারে কালারে উপর দিকে উঠতে হবে, তৃতীয় প্রকার তৃতীয় পারা উপর থেকে নিচের দিকে নামতে হবে, চতুর্থ প্রকার ইয়া থেকে উপরে উঠতে হবে বানান। এইভাবে চার প্রকার বানান করতে হবে, তারপর চার প্রকার উচ্চারণ করতে হবে, রিডিং পড়তে হবে চার প্রকার। কীরকম সবাই আমার সাথে বলুন। উ উ বু তু সু, কালারে কালারে রিডিং পড়তে হবে। উ উ বু তু সু, জু হু খু, দু জু রু জু, সু 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 লু, তু লু রু ঘু, ফু কু কু, লু মু নু, উ হু ইউ। আমি প্রথম প্রকার রিডিং পড়েছি, দ্বিতীয় প্রকার নিচ থেকে কালারে কালারে উপর দিকে উঠতে হবে, তৃতীয় প্রকার উপর থেকে নিচে নামতে হবে, চতুর্থ প্রকার নিচ থেকে উপরে উঠতে হবে। এই চার প্রকারের বানান এবং এই চার প্রকারের উচ্চারণ রিডিং পড়া যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে কোরআন শরীফ পড়া আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই শিখতে পারব এবং সুন্দর করেই শিখতে পারব। এই জন্য আরবিতে এই যে জবর, জের, পেশ, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণের সঙ্গে হরকতের উচ্চারণ এবং হরফের উচ্চারণ, এই হরকতের উচ্চারণ যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে কোরআন শরীফ পড়া আমরা যে সামনে যে পুরো কায়দাটাই দ্রুত শেষ করতে পারবো এবং দ্রুত কোরআন শরীফ পড়তে পারবো। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব যে হরকতের উচ্চারণটা যাতে আমরা সুন্দর করে শিখতে পারি, সেই দিকে লক্ষ্য রাখবো।